ফেসবুক মেসেঞ্জারের দুর্দান্ত একটি সেটিংস দেখাবো আজকের এই ভিডিওটাতে। আপনাদের ফোনের মধ্যে থাকা যে কোনো অডিও মিউজিক অর্থাৎ আপনার গ্যালারিতে কিংবা আপনার মেমোরির মধ্যে কিংবা আপনার ফোন মেমোরির মধ্যে থাকা যে কোনো মিউজিক কিংবা যে কোনো অডিও MP3 ফাইল আপনি কিন্তু ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যে কারো কাছে শেয়ার করতে পারবেন। তো অসাধারণ কাজটি কিন্তু আপনারা নর্মালভাবে কখনোই করতে পারবেন না। এখানে কিন্তু নিচের দিকে আপনারা এই যে একটা অপশন শুধুমাত্র আমরা কিন্তু রেকর্ড করতে পারবো এই অপশনটা কিংবা এই এই এখান থেকে আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা কখনোই আমরা কিন্তু এখানে কখনোই আমরা অডিও মিউজিক আমাদের মেমোরি থেকে কিংবা ফোন মেমোরি থেকে অর্থাৎ আমাদের হচ্ছে ইন্টারনাল স্টোরেজ থেকে কিন্তু কখনোই পাঠাতে পারবো না। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ইন্টারেস্টিং একটি বিষয় শেখানোর চেষ্টা করব, এটাই যে আপনি কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার এই ফেসবুক মেসেঞ্জারের মধ্যে আপনার গ্যালারিতে থাকা যে কোনো গান কিংবা গ্যালারিতে থাকা যে কোনো অডিও ফাইল আপনি কিন্তু সেন্ড করতে পারবেন খুব সহজেই। কোনো প্রকার অ্যাপসট্যাপসের কিছু প্রয়োজন নাই, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেই হবে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এরকম বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক মেসেঞ্জারটা। তো আমি এখান থেকে আমি ফেসবুক মেসেঞ্জারটার মধ্যে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব সেটিংসটি। তো আপনি যেই মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে চাচ্ছেন অবশ্যই সেই মেসেঞ্জারটাকে লগ ইন করে নিতে হবে ফেসবুক মেসেঞ্জার অ্যাপসের মধ্যে। দেন আপনারা চলে যাবেন আপনাদের গ্যালারির মধ্যে কিংবা আপনাদের মাই ফাইলের মধ্যে, মানে অডিও ফাইলের কাছে। আপনি যেই অডিও ফাইলটা আপনি সেন্ড করতে চাচ্ছেন কাউকে, তো সেই ফাইলের মধ্যে চলে যেতে হবে। তো এখান থেকে আমি অডিও ফাইল যেহেতু সিলেক্ট করব, আমি জাস্ট এখান থেকে অডিওতে ক্লিক করলাম। দেন অডিওতে ক্লিক করার পর আমাদের অডিওগুলো সিলেক্ট করতেছি। এখান থেকে আমি যে কোনো একটা ফাইল সেন্ড করে দেখাচ্ছি। আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনি আপনার কিংবা আপনার ফোন মেমোরি থেকে কিংবা মেমোরি থেকে আপনি যে মিউজিকটা দিতে যাচ্ছেন সেই মিউজিকটাতে চলে যাবেন। দেন আপনি কী করবেন, এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর আপনাদের নিচের দিকে কিন্তু অনেক কয়েকটা অপশন শো করবে। এখান থেকে একটা অপশন দেখতে পারবেন সেন্ড। সিম্পলি আপনি যদি সেন্ড অপশনে ক্লিক করে দেন, দেন আপনাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারবেন এবং এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দিতে পারবেন। তো আমি এখানে যেহেতু মেসেঞ্জারের মাধ্যমে দিতে যাচ্ছি, তো সেহেতু আমি এখান থেকে মেসেঞ্জার অপশনটাকে সিলেক্ট করলাম। দেন মেসেঞ্জার অপশনটা সিলেক্ট করার পর আমাদের মেসেঞ্জারের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে সকলের অ্যাকাউন্ট কিন্তু আমাদের সামনে এখন শো করতেছে। সো এখান থেকে আপনি যাকে পাঠাতে চাচ্ছেন তার ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে সিম্পলি নিচের দিকে একটা অ্যাকাউন্ট আছে, কার অ্যাকাউন্ট আমি জানি না। তো আপনাদের যদি কোনো বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয় আপনারা আমাদের সরাসরি ফেসবুক অফিসিয়াল পেজে মেসেজ দিতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক অফিসিয়াল পেজের লিঙ্ক দিয়ে রাখা আছে। সো এখানে আমি আপনাদেরকে এই আইডিটাতে সেন্ড করে দেখাচ্ছি। জাস্ট আমি সিম্পলি সেন্ড অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন যদি আমি বের হয়ে আপনাদেরকে দেখাই ফেসবুক মেসেঞ্জারের লাইভ প্রুফ, আমি চলে যাচ্ছি আমাদের ফেসবুক মেসেঞ্জারের মধ্যে। দেখুন গাইস, আমি এই মাত্র এখন কিন্তু আপনারা উপরের দিকে সময়টা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই মাত্র আমি এই ভয়েসটা কিন্তু সেন্ড করলাম। এই ভয়েসটা মানে এই যে আমি একটু আগে যেই অডিও ফাইলটা সেন্ড করলাম সেটা কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টে আমি সেন্ড করলাম। সো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনি যে কোনো গান কিংবা অডিও মিউজিক আপনি কিন্তু যে কোনো ফেসবুক অ্যাকাউন্টে কিংবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করতে পারবেন আপনার গ্যালারিতে থাকা কিংবা আপনার মাই ফাইলে থাকা মেমোরিতে থেকে। তো গাইজ, আশা করি বিষয়টা বুঝতে পারছি। যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনারা এই সেটিংসটি জানতেন কি জানতেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কে কে সেটিংসটি জানতেন এবং কে কে সেটিংসটি জানতেন না। তো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।